हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज वीडियो में तुम्हारे साथ 2022 माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा संक्रांत एक गुरुत्वपूर्ण अपडेट शेयर करब। काजे वीडियो एकटूखानी स्किप ना करे पुरोटा देखो। तो यही मुहूर्ते जो सबथेके बड़ो जरूरी अपडेट आज से हे करोना संक्रमण बाढ़ फले 2022 साल माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा बातिल हो गए। एटा एकदम ही भूल खबर। क्या भूल खबर? कारण तुम्हारा देखो जो इतिमदे तुम्हारे सोशल मीडिया अर्थात व्हाट्सएप ग्रुपे फेसबुके ये समस्त जिनिसपत्र किन्तु घुरे बेड़ाच्छे, किछु असत् व्यक्ति किन्तु ये समस्त काजगुलो करछे, विभिन्न न्यूज चैनल लोगो लागिए सेटाके एडिट करे खबरटाके नतून भावे तुम्हारे सामने प्रतिस्थापन करछे जे करोना संक्रमण बाढ़ार फले माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा बातिल हये गेछे। एटा किन्तु सम्पूर्ण भुवो खबर। तुम्हारे किन्तु परीक्षा यथाशत समय हबे, जेटा आमी तुम्हारे बोलेछि जे मार्चेर तृतीय सप्ताहे एबं एप्रिलेर प्रथम दिके किन्तु माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा होते पारे, सेरकमई किन्तु एकटा अनाउंस करा हयेछे। एबं पयला नवेम्बर तुम्हारा किन्तु सेरकम रुटीन किन्तु तुम्हारा पेये जाबे विकास भवन थेके। रुटीनटा तुम्हारे बिकाल 4टेर समय अनाउंस करा हबे এবং তার থেকে তোমাদের কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের পরীক্ষা কিন্তু কোনোভাবেই বাতিল হচ্ছে না। পরীক্ষা কিন্তু নির্দিষ্ট টাইমে নেওয়া হবে। আর যারা ভাবছো যে পরীক্ষা বাতিল হয়ে যাবে তারা একদমই ভুল ভাবছো। এবং যতটা টাইম তোমাদের হাতে আছে সেই সমস্ত সময়ে তোমরা এই জিনিসগুলো ভেবে যে পরীক্ষা বাতিল হতে পারে সেটা ভেবে পরীক্ষার জন্য প্রস্তুতি না নিয়ে চুপচাপ বসে থাকছো, তাহলে কিন্তু যখন পরীক্ষা হবে তোমরাই বিপদে পড়বে। কাজে এই সমস্ত ফেক নিউজে গুরুত্ব দিও না। আর এই সমস্ত যখন ফেক নিউজ আসবে তোমাদের কাছে সেটাকে দয়া করে ফরওয়ার্ড করো না, কারণ তোমরা যত বেশি ফরওয়ার্ড করো তা তত বেশি কিন্তু এই ফেক নিউজটা ছড়াতে থাকে। এতে কিন্তু অনেক ছাত্রছাত্রী ডিপ্রেশনে চলে যায়, কেউ আবার পুরোপুরি পড়াশোনা থেকে নিজেকে ডিট্যাচ করে নেয়। কাজেই আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করব যে এই সমস্ত ফেক নিউজ যখনই দেখবে তখনই যার কাছেই আসুক না কেন সেটা ফোন থেকে সোজা ডিলিট করে দেবে, যাতে ফেক নিউজগুলো যাতে না ছড়াতে পারে। কারণ প্রচুর পরিমাণে ফেক নিউজ ছড়াচ্ছে। আবার এরকমও দেখছি অনেক জায়গায় যে রুটিন পুরনো রুটিনকে এডিট করে লোগো লাগিয়ে নতুন করে সেটাকে হোয়াটসঅ্যাপে ঘুরছে, ফেসবুকে ঘুরছে। এটাও কিন্তু একদমই উচিত নয়। কাউকে কোনোভাবে কোনো বিভ্রান্তিকর নিউজ বা বিভ্রান্তকর খবর যেগুলো সেগুলো ছড়িও না। তোমরা নিজেদের পড়াশোনায় মন দাও। তোমাদের 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু অফলাইনেই হচ্ছে, কোনোভাবে অনলাইনে হওয়ার কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার টেস্ট পরীক্ষা কিন্তু স্কুলের উপর নির্ভর করছে, যে টেস্ট পরীক্ষা স্কুল চাইলে কিন্তু টেস্ট পরীক্ষা নিতে পারে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এই ফেক নিউজের মানে আওতায় পড়েছে তাদেরকে এই ফেক নিউজ থেকে বের করে নিয়ে আসার জন্য অবশ্যই করে ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।